আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করব। পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি আগে পেয়ে যাবেন। আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি। সকাল থেকে বলতে আমি আমার যে ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি এখানে ওটস আর আম দিয়ে। আমটা আমি কিউট করে কেটে নিয়েছি আর ওটসটা আমি দুধ দিয়ে রান্না করেছি, খেতে অনেক ভালো লাগলো। আর আমি সকালে নাস্তা বানিয়েছি কিন্তু সেটা আমি খেলাম না, বাচ্চাদের দিয়েছি ওটা। আমি আজকে ওটসটাই খাচ্ছি, আসলে প্রতিদিন আমার রুটি খেতে ভালো লাগে না, তার জন্য এটা ব্যবস্থা করে নিলাম নিজের জন্য। মাঝে মাঝে চা আর টোস্ট খাই বা কখনো চা বিস্কিট খাই এরকম। আর একদম সকালবেলা কিন্তু আমি, আপনারা সবাই জানেন যে আমি লেবু আর গরম পানিতে দিয়ে যে লেবুটা খাই সকালবেলা, তো সেটা এক ঘন্টা আগে খেয়ে নিয়েছি। আমি নাস্তাটা করে নেওয়ার পর আমি আমার বেডরুমে চাদরটা আজকে একটু পাল্টিয়ে নিলাম। এটা আমি কিছুদিন পরপরই পাল্টাই, সপ্তাহে একবার বা চার পাঁচ দিন পরে এরকম। তো আমার বেডরুমে দুইটা বড় বড় জানালা, আমার বাসায় অনেকগুলো জানালা। বাইরের পরিবেশটা আজকে অনেক সুন্দর, অনেক রোদ ছিল কিন্তু বাতাস ছিল অনেক, গরমটা একটু কম ছিল, তার জন্য খুব ভালো লাগছে। তো এই তো আমার বেডরুমটা। আমি এখন আমার ছোট ছেলের জন্য নাস্তাটা রেডি করছি, ও নাস্তা সকালবেলা খেতেই চায় না। তো আমি এখানে ডিম পোস্ট করে নিয়েছি আর সকালে পরোটা বানিয়েছিলাম সেটা একটু গরম করে নিচ্ছি, আর একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন। দেখুন আমার ছেলেকে আমি কি জোর করে খাওয়াচ্ছি, ও খেতেই চায় না, একেবারেই খেতে চায় না, খুব জোর করে খাওয়াতে হয় ওকে। তারপরে যতটুকু পেরেছি মানে চেষ্টা করেছি। ওকে খাওয়ানোর পর আমি চলে আসলাম সরাসরি রান্না করতে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে আজকে ভাজি করব, আর কই মাছের একটা টক রান্না করবো। ওই মাছের টকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, এই গরমের মধ্যে একটু টক টক খাবার খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে সবারই। এখানে আমি কাঁকরোল ভাজি করব, কাঁকরোল আর আলু। তো আমি কাঁকরোল আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর জিরা একসাথে একটু ভেজে নিলাম। এই তো দিয়ে দিলাম করলাগুলো, সরি কাঁকরোলগুলো। কাঁকরোল ভাজিটা এইভাবে করে দেখবেন অনেক ভালো লাগে খেতে, একদম করলা ভাজির মতো লাগে কিন্তু তিতা লাগে না, খুব টেস্টফুল হয়। এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আর পাশেই মাছটা আমি লবণ হলুদ মরিচে গুঁড়া দিয়ে খুব কড়া করে মাছটা ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তার কারণ এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রান্নাগুলো কেমন লাগে, আমার ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম, নাহলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে। লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর আমি পরিমাণটা বললাম না, যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে রসুন আর জিরা পেস্ট দিলাম, এগুলো দিয়ে আমি এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি, অনেক সময় দেখেও বুঝে নিতে হয়। এখানে টমেটো দিয়ে দিলাম তিনটা, যেহেতু টক রান্না করবো তার জন্য টমেটোটা একটু বেশি লাগবে।
টমেটোটা কষিয়ে আমি এখানে পানি দিলাম এক মগ পরিমাণ, যাতে মাছটা একটু ভিতরে মশলাটা যায়, এর জন্য সিদ্ধটা হয় ঠিক মতো। তার জন্য আসলে মনটা মাঝে মাঝে অনেক খারাপ হয়ে যায়, মনে হয় যে না আর ভিডিও ছাড়বো না আর দিব না, কারণ ভিডিও তো সেমন কেউ দেখে না আর ভিউ বেশি হয় না। কিন্তু মাঝে মাঝে আবার না মনে হয় না, লেগে থাকি দেখি কিছু একটা হতে পারে এরকম একটা মনে হয়। তো আপনারা একটু কমেন্টস করবেন আসলে কি কিছু হবে কি না, ইউটিউবে আসলে সবাই কি কষ্টই করছে। শুধু এখানে মাছটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, আর একটু চুলায় রাখবো। আর বাহিরের পরিবেশটা দেখুন অনেক রোদ, আমার রান্নাঘর থেকে বাইরে একদম খুব সুন্দর দেখা যায়, একদম খোলামেলা। আমি ভাজিটাও শেষ করা শেষ হয়ে গেছে, আর বাহিরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। দেখুন আকাশটা কত সুন্দর, একদম আকাশি কালারের মধ্যে সাদা সাদা মেঘ দৌড়াচ্ছে, খুব ভালো লাগে দেখতে। আগে আমরা ছোটোবেলায় এগুলো বলতাম যে আকাশে মেঘ দৌড়াচ্ছে, এগুলো বলতাম সাদা মেঘ কালো মেঘ। আর বাতাস অনেক, গাছের পাতাগুলো অনেক সুন্দর করে নড়াচড়া করছিলো। তো আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, বাইরের অনেক ব্যাড সাউন্ড চলে আসে তার জন্য। আমাদের এখানে পরিবেশটা খুবই সুন্দর, একদম মনে হয় বাইরের একটা আলাদা জগৎ, মানে কোনো গাড়ি শব্দ কোনো হর্ন শব্দ কিছুই নেই, শুধু বাচ্চারা খেলাধুলা করে। তো এই তো আমার রান্নাটা কেমন হলো আপনারা জানাবেন। আজকে এখানেই শেষ করছি, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।